নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মহাশক্তিশালী তিনটি রাজ্য পাঁচ রাশিকে করবে মহাকোটিপতি। অনেকেই কমেন্টে লিখছেন যে স্যার আপনি বলছেন আমাদের ক্ষেত্রে হচ্ছে না কেন। দেখুন, বাই বার্থ চার্ট যদি এই তিনটি রাজ্য যদি থাকে, বর্তমান যে গ্রহের গোচর অনুযায়ী যে রাজ্য সৃষ্টি হয়েছে আপনার জন্মচকে, সেম টু সেম রাজ্য যদি থাকে, নিশ্চিত রূপে আমি এ কথা আপনাদেরকে বলবো, 24শে জুলাই মার্জনা করবে, 24শে জুন থেকে 8ই জুলাইয়ের মধ্যে, 24শে জুন থেকে 8ই জুলাইয়ের মধ্যে এই পাঁচ রাশি হতে চলেছে লাখপতি কোটিপতি আরবপতি। যদি আপনি যখন জন্মিয়েছিলেন আপনারা, তখন যদি এই তিনটি মহাশক্তিশালী রাজ্য যদি থাকে, 24শে জুন বুধ রাশি পরিবর্তন করে আপনার মিথুন রাশিতে প্রবেশ করছে, এবং অলরেডি রবিও কিন্তু এখানে অবস্থান করছে মিথুন রাশিতে। একদিকে বুধাদিত্য রাজ্য এবং মিথুন রাশিতে বুধ অবস্থান করে ভদ্র নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। ভদ্র নামক মহাপুরুষ রাজ্য এবং বুধাদিত্য রাজ্য এবং কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে। শনি এবং বুধের নবপঞ্চম রাজ্য সৃষ্টি হচ্ছে। এই মহাশক্তিশালী তিনটি রাজ্যের মধ্যে যদি একটি রাজ্যও যদি একটি বা দুটি রাজ্যও যদি আপনি যখন জন্মিয়েছিলেন বাই বার্থ চার্ট যদি থাকে না, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই 24শে জুন টু 8ই জুলাইয়ের মধ্যে বড় ধরনের ফিনান্সিয়াল গেন আপনাদের হবেই হবে, কেউ আটকাতে পারবে না। নবপঞ্চম রাজ্য, ভদ্রনাম মহাপুরুষ রাজ্য, বুধাদিত্য রাজ্য লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচ রাশি। কোন দিক থেকে পেতে চলেছে তাও আমি জানাবো, তবে আপনার জন্মছকে আবারও বলছি থাকা কিন্তু একান্ত দরকার। আবার কেউ কেউ বলছেন যে স্যার কতদিনের আর রাজ্যগুলো আমাদের ক্ষেত্রে থাকবে, লিখে রাখুন 24শে জুন টু 8ই জুলাই। এই সময়ের মধ্যে আপনারা কাজগুলো গুছিয়ে নিন। এই জন্য আপনাদেরকে কী জানেন, কৌশিক রায় একটু অ্যাডভান্স আপনাদেরকে জানাই, যাতে আপনারা এই ডেট থেকে আপনারা যে কোনো কাজে সঠিক পদক্ষেপ নিতে পারেন। আর একটি কথা, আমার প্রেডিকশান না মাটিতে পড়ে না, যে প্রেডিকশানগুলো করি কি না দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। আপনার জন্মছকে দারিদ্র দোষ রয়েছে, না আপনার জন্মছকে কেমুদ্রুম দোষ রয়েছে, না আপনার জন্মছকে গুরুচণ্ডাল দোষ রয়েছে, না আপনার জন্মছকে বিষ দোষ রয়েছে, না কালসর্প দোষ রয়েছে, না গ্রহণ দোষ রয়েছে, না সাধুসর্প দোষ রয়েছে। এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার, এবং আপনার বর্তমান দশা মহাদশা পারমিট করছে কি না সেটা কিন্তু দেখা দরকার। শুধুমাত্র ভিডিও শুনলে হবে না, যদি আপনার জন্মছকে থাকে এই সময় নিশ্চিতরূপে আপনি ভালো ফল পাবেন, কিন্তু আপনার জন্মছকে যদি গ্রহ যদি অশুভ অবস্থাতে থাকে, তার প্রতিকার যদি আপনারা না করেন কি না, তাহলে কিন্তু কোনো মতেই এই শুভ ফল কিন্তু আপনারা পাবেন না। তাই শুধু ভিডিও দেখলে হবে না, নিজস্ব জন্মছক
এবং প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনারা করুন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে। দেখুন, যারা ঋণে পড়ে গেছেন কি না, প্রচুর ঋণ, একটা ঋণ করতে শেষ করতে গিয়ে আরেক জায়গা থেকে ঋণ করছে, অর্থাৎ এক জায়গায় গর্ত বন্ধ করতে গিয়ে আরেক জায়গায় গর্ত করছেন। আপনার বিবাহের জায়গায় সমস্যা চলছেই, দাম্পত্য সুখের জায়গায় কোনো স্যাটিসফ্যাকশান নেই, সন্তান অবাধ্য, এডুকেশন ভালো হচ্ছে না, কেরিয়ার ভালো হচ্ছে না, কর্মের জায়গায় সমস্যা হচ্ছে, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন এবং ব্যবসা করছেন, আপনিও একটা দোকান খুলেছেন, আরেকজন আপনার পাশে, সেই দোকানে বিক্রি বেশি, আপনার দোকানে বিক্রি কম, এটাই তো গ্রহ, গ্রহের খেলা। অনেকে বলে না যে আমি এগুলো জ্যোতিষ বিশ্বাস করি না, দেখুন জ্যোতিষ হচ্ছে বেদের চোখ, আপনি যদি বেদকে বিশ্বাস করেন না, জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, অর্থাৎ সঠিক আপনার প্রতিকার আপনার ভাগ্যকে কিন্তু বদলাতে পারে। আমি বুকিংয়ে যাদের সঙ্গে কথা বলি কি না, অনেক ক্ষেত্রে প্রেডিকশান করে ছেড়ে দিই, সবাইকে কিন্তু রেমেডি করাই না। কেন করাই না, যতক্ষণ না শেষ সারেন্ডার না হয়েছে, স্যার আপনি আমার হাত ধরে টেনে তুলুন, তবেই কিন্তু আমি সেই জায়গাটাতে কিন্তু তাকে টেনে তুলি এবং সেখানে আমি সম্পূর্ণরূপে দায়িত্ব সাথে কিন্তু কাজ করি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, যে রাশিগুলোর আমি কথা বলছি সে রাশিগুলো এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। তিন তিনটি রাজযোগ, ভদ্রনারায়ণ মহাপুরুষ রাজযোগ, নবপঞ্চম রাজযোগ, বুধাদিত্য রাজযোগ, কুম্ভ রাশি। কুম্ভ রাশির মান সম্মান যশ বৃদ্ধি করবে, আপনাদের শেয়ার বাজার, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড এবং লটারি ট্রেন্ডিং ফাটকা থেকে প্রচুর অর্থ আপনারা এই সময় পাবেন নবপঞ্চম রাজযোগে। এবং আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের কর্মক্ষেত্রে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এবং অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মিথুন রাশি। কুম্ভ রাশির নবপঞ্চম রাজযোগ, মিথুন রাশির তিন তিনটি রাজযোগ, আপনার ভদ্রনারায়ণ মহাপুরুষ রাজযোগ, আপনার নবপঞ্চম রাজযোগ, বুধাদিত্য রাজযোগ। যদি আপনার জন্মচক্রে বড় কোনো দোষ না থাকে, বড় কোনো দোষ না থাকে, নিশ্চিত রূপে এই 24 জুন টু 8 জুলাইয়ের মধ্যে আপনাদের ব্যবসা, আপনাদের কেরিয়ার, ভাগ্য, সম্পত্তি এই সকল জায়গা থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু প্রফিট আপনারা কিন্তু পেতে চলেছেন। মহাকোটিপতির যোগ সৃষ্টি হয়েছে মিথুন রাশি, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, নবপঞ্চম রাজযোগে মিথুন রাশি সোনায় সোয়াগা হতে চলেছে, মহাশক্তিশালী রাজযোগ, তিন তিনটি রাজযোগ পাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির এই তিন তিনটি রাজযোগে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ দিবে, আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে, ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি, অনলাইন কাজ এবং আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে এবং এর পাশাপাশি যারা বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশ থেকে প্রফিট এই সময় আপনারা পাবেন। ট্রান্সপোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির নবপঞ্চম রাজযোগ, বুধাদিত্য রাজযোগ, আপনাদের ভাগ্যপতি ভাগ্যভাবে একাদশপতিকে নিয়ে অবস্থান করছে, পঞ্চমভাবে শনি অবস্থান করছে, আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, সফলতা, ইনকাম, প্রফিট, লাভ আপনাদের দিতে চলেছে এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে।
আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ পেতে চলেছেন। লিখে রাখুন, এই সময়ের মধ্যে আপনাদের বড় কোনো আর্থিক সুযোগ আসতে চলেছে, গভর্নমেন্টের কোনো টাকা যদি আপনাদের পেন্ডিং হয়ে থাকে সেখান থেকে আপনারা সেই অর্থ আপনারা পেতে চলেছেন। কেরিয়ার ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয়। একাদশপতি একাদশভাবে, ধনাধিপতি একাদশভাবে, অর্থাৎ অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে, ধনাধিপতি একাদশভাবে অবস্থান করছে এবং এর পাশাপাশি আপনাদের রাশির অধিপতিও একাদশভাবে অবস্থান করছে। সফলতা আপনাদেরকে দিবে, ইনকাম আপনাদেরকে দিবে, প্রফিট আপনাদেরকে দিবে এই সময় সিংহ রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ দিতে চলেছে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে কিন্তু চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির নবপঞ্চম রাজযোগ এবং ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ আপনার সম্পত্তিগত দিক থেকে আপনাকে লাভ দিবে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ দিবে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে কিন্তু চলেছে। কিছুটা লাভ পাবে কন্যা রাশি। কন্যা রাশির ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ এবং বুধাদিত্য রাজযোগে আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠা হতে চলেছে। এই মহাশক্তিশালী রাজযোগে কন্যা রাশি বিশেষভাবে ডিভিডেন্ট পেতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার।